সময় সংক্রান্ত অনুবাদ যেমন এখন সাতটা বাজে এর অনুবাদ এবং ঘড়িতে এখন সাতটা বাজে এর অনুবাদ কিন্তু অনেক তফাত। অনুরূপভাবে এখন পাঁচটা বাজতে দশ মিনিট বাকি এর অনুবাদ এবং এখন পাঁচটা বেজে দশ মিনিট এর অনুবাদ কিন্তু অনেক তফাত। অর্থাৎ সময় সংক্রান্ত এ সকল অনুবাদ এক একটা এক এক রকম। এগুলো সবার জানাটা যেমন জরুরি, তেমনি প্রাইমারি, মন্ত্রণালয়, অধিদপ্তর সহ বিভিন্ন চাকরির ভাইভায় এগুলো থেকে এক মার্কের হলেও ধরবেই। এজন্যই দর্পণ স্কুল আপনার সামনে এমন দশটি নিয়ম নিয়ে আলোচনা করবে যেগুলো জানা শুধুমাত্র আপনার কর্তব্য পালনই নয়, বরং চাকরি পাওয়ার জন্য ফরজও বটে। ভিডিওটি পরবর্তীতে সহজেই খুঁজে পেতে আপনার টাইমলাইনে একটি শেয়ার দিয়ে এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ দিয়ে চলুন শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব এখন পাঁচটা বাজতে সাত মিনিট বাকি, এখন নয়টা বাজতে বিশ মিনিট বাকি, এখন আটটা বাজতে চল্লিশ মিনিট বাকি। এই সকল অনুবাদ জানতে চাইলে তার গঠনপ্রণালীটি কেমন হবে? এরকম অনুবাদের জন্য গঠনপ্রণালীটি হবে ইট ইজ প্লাস মিনিট প্লাস টু প্লাস টাইম, অর্থাৎ এখন পাঁচটা বাজতে দশ মিনিট বাকি। এর অনুবাদ হবে ইট ইজ সেভেন মিনিটস টু ফাইভ, এখন নয়টা বাজতে বিশ মিনিট বাকি। ইট ইজ টোয়েন্টি মিনিটস টু নাইন, এখন আটটা বাজতে চল্লিশ মিনিট বাকি। ইট ইজ ফোরটি মিনিটস টু এইট, অর্থাৎ এখন আটটা বাজতে চল্লিশ মিনিট বাকি। এবার আমরা আলোচনা করব এখন পৌনে আটটা বাজে, এখন পৌনে বারোটা বাজে, এখন পৌনে চারটা বাজে। এই সকল অনুবাদ জানতে চাইলে তার গঠনপ্রণালীটি বা অনুবাদটি কেমন হবে? গঠনপ্রণালীটি হবে ইট ইজ প্লাস কোয়ার্টার টু প্লাস টাইম প্লাস নাও, অর্থাৎ এখন পৌনে আটটা বাজে এর অনুবাদ হবে ইট ইজ কোয়ার্টার টু এইট নাও, এখন পৌনে বারোটা বাজে ইট ইজ কোয়ার্টার টু টুয়েলভ নাও, এখন পৌনে চারটা বাজে ইট ইজ কোয়ার্টার টু ফোর নাও। এবার আমরা আলোচনা করব এখন সোয়া পাঁচটা বাজে, এখন সোয়া নয়টা বাজে, এখন সোয়া তিনটা বাজে। এই সকল অনুবাদ বা এইরকম অনুবাদ জানতে চাইলে তার স্ট্রাকচার অর্থাৎ গঠনপ্রণালী কেমন হবে এবং অনুবাদটি কেমন হবে সেটি নিয়ে। এর গঠনপ্রণালীটি হবে ইট ইজ প্লাস কোয়ার্টার পাস্ট প্লাস টাইম প্লাস নাও, অর্থাৎ এখন সোয়া পাঁচটা বাজে। ইট ইজ কোয়ার্টার পাস্ট ফাইভ নাও, তার মানে সোয়া শব্দটি উল্লেখ করলেই কোয়ার্টার পাস্ট, তাহলে এখন সোয়া পাঁচটা বাজে ইট ইজ কোয়ার্টার পাস্ট ফাইভ নাও, এখন সোয়া নয়টা বাজে ইট ইজ কোয়ার্টার পাস্ট নাইন নাও, এখন সোয়া তিনটা বাজে ইট ইজ কোয়ার্টার পাস্ট থ্রি নাও। সময় সংক্রান্ত এই সকল অনুবাদ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য যেমন জানা প্রয়োজন তেমনি আপনার বন্ধুদের মাঝে বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেওয়াটাও কিন্তু তেমন গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার টাইমলাইনে একটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন। এবার আমরা সেই সকল অনুবাদ নিয়ে আলোচনা করব যেগুলো এরকম পাঁচটা পার হয়ে গেছে, দশটা পার হয়ে গেছে এবং তিনটা পার হয়ে গেছে। এই সকল অনুবাদ জানতে চাইলে তার স্ট্রাকচার বা গঠনপ্রণালী এবং অনুবাদটি কেমন হবে সেটি সম্পর্কে। প্রথম অনুবাদটি যদি আমরা বলি এরকম পাঁচটা পার হয়ে গেছে, তাহলে এর স্ট্রাকচার বা গঠনপ্রণালী এরকম হবে ইট ইজ প্লাস আফটার প্লাস টাইম প্লাস ওক্লক, অর্থাৎ পাঁচটা পার হয়ে গেছে এর অনুবাদ হবে ইট ইজ আফটার ফাইভ ওক্লক। দুই নম্বর দশটা পার হয়ে গেছে, এর অনুবাদ হবে ইট ইজ আফটার টেন ওক্লক। এবং তিন নম্বর যদি আমরা বলি এরকম তিনটা পার হয়ে গেছে, তাহলে হবে ইট ইজ আফটার টেন ওক্লক।
আলোচনার একদম শেষ পয়েন্ট বা শেষ নিয়ম অর্থাৎ 10 নম্বর নিয়মটি এরকম হয়েছে, তিনি সকাল 8টার দিকে আসবেন, তিনি বিকেল 5টার দিকে আসবেন, তিনি রাত 9টার দিকে আসবেন। এইরকম যদি অনুবাদ জানতে চায় তার পরিপ্রেক্ষিতে অনুবাদটি কেমন হবে এবং এর গঠন প্রণালীটি কেমন হবে সেটি আমরা দেখে নিই। 10 নম্বর নিয়মের এটি হচ্ছে, টেন্সের সাধারণ নিয়ম অনুযায়ী বসবে, তারপরে অ্যাট অ্যাবাউট প্লাস টাইম প্লাস এ এম অব্লিক পি এম, অর্থাৎ যেখানে এ এম বসার দরকার সেখানে এ এম, আর যেখানে পি এম বসার দরকার সেখানে পি এম বসাতে হবে। যেমন তিনি সকাল 8টার দিকে আসবেন, তাহলে এর অনুবাদ হবে হি উইল কাম অ্যাট অ্যাবাউট 8 AM। এখানে এ এম বসানোর মানে হচ্ছে সকাল 8টা অর্থাৎ এ এম। আবার যদি এরকম বলা হয় তিনি বিকেল 5টার দিকে আসবেন, তাহলে এর অনুবাদ হবে হি উইল কাম অ্যাট অ্যাবাউট 5 PM। এখানে পি এম বসানোর মানে হচ্ছে এটি বিকেল। সুতরাং সকাল হলে এ এম এবং 12টার পর অর্থাৎ দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত মধ্যে পড়লে সেটি হয়ে যাবে পি এম। তিনি রাত 9টার দিকে আসবেন, এর অনুবাদ হচ্ছে হি উইল কাম অ্যাট অ্যাবাউট 9 PM। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দর্পণ স্কুলের এই 10টি গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে এই নিয়মগুলি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় ভাইবা দিতে যাচ্ছেন তাদের জন্য তো গুরুত্বপূর্ণ বটেই। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ এক ভিডিওতে আপনাকে সঙ্গে পেতে অগ্রিম আমন্ত্রণ বাদ জানাচ্ছি। সেই সাথে আপনার সুস্বাস্থ্যতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।